হ্যাঁ বিয়ে করো, অফিসে হাত তুলে দাও, বিয়ে বাড়ি যাবো। টুম্পা সোনা টুম্পা সোনা টুম্পা সোনা একটা হাতি দেনা। এতটাই হেলদি যে যখন তোমরা কন্টিনিউ নেবে তখন তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে তোমাদের স্কিনটা একটা আলাদা গ্লো দিচ্ছে। এইমাত্র এখানে দাঁড়িয়ে আছি আর নিচে দেখছি যে ফুল পড়ে রয়েছে, এবারে কিসের ফুল? তখন দেখে মনে পড়লো ও এগুলো তো সজনে ফুল। তো তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর ফুল পড়েছে আর গাছটা দিয়ে একটা একটা করে ফুল পড়ছে। এই দেখো এইটা হলো সেই সজনে ফুলের গাছ, সজনে হয়েও গেছে। আই হোপ তোমরা একটু একটু দেখতেও পাচ্ছ। আর দেখো কি সুন্দর ফুল পড়েছে। তো আমি ফুলগুলো নিয়ে নিচ্ছি কারণ এই ফুলটা কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভীষণই ভালো। এই দেখো সজনে ফুলগুলো নিয়ে নিয়েছি, এইমাত্র কটা তুললাম আরও কটা রয়েছে। তো হাতের মধ্যে সব নিয়ে নেওয়া যাচ্ছে না, ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ওই জন্য ভাবলাম যে ঠিক আছে এই কটা বাড়িতে রেখে আসি, বাদ বাকিগুলো আবার পরে এসে নিয়ে যাবো। ঠিক আছে, তো আমার এরকম সকালবেলার পরিবেশ ভীষণ ভালো লাগে, জানি না কেন। আর এই জায়গাটা স্পেশালি একটু বেশিই ভালো লাগে, বাড়ির পেছন দিকটা। তো কদিনের মধ্যেই এই জমিগুলো ভাগ হয়ে যাবে, যে দেখতে পাচ্ছ এই জমিগুলো মানে বিক্রি হয়ে যাবে, আর বিক্রি হয়ে গেলে তখন এখানে বাড়ি ভাড়া হয়ে যাবে, তখন এই ভিউটা পাল্টে যাবে। তো সব কিছু মিলিয়ে ব্লগটা কিন্তু জাস্ট ফাটাফাটি হতে চলেছে। পুরো ব্লগটা তোমরা দেখো, বিকজ আই হোপ তোমাদের ব্লগটা ভালো লাগবে দেখতে আর অনেক এনজয়ও করতে পারবে। তো চলো ব্লগটা স্টার্ট করে ফেলি। তো এখন বাজে সকাল 8:30, আর আমি তখন বাইরে হাঁটাহাঁটি করে ঘরে এসে আবার ঘুমিয়ে পড়েছিলাম, বেশিক্ষণ না, এই জাস্ট 40 মিনিট মতো। তো তারপরে আমি উঠলাম, উঠে মার সাথে একটু গল্প করছিলাম আর আমি একটু প্রাণায়াম করলাম। তো এখন 8:30 ছাড়িয়ে গেছে আর এখন আমাকে ব্রেকফাস্ট করতে হবে। তো ব্রেকফাস্টে আমি যেই হেলদি ফুডটা নেই সেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি, আই হোপ তোমাদের অনেক কাজে লাগবে। আর এই যে হেলদি ফুডটা, এটা হলো একটা স্মুথি, এটা মিল্ক বানানা আর ওটস দিয়ে তার সাথে চিয়া সিড আর ফ্ল্যাক্সিড দেওয়া হয়। তো আই হোপ তোমাদের এটা খুবই ভালো লাগবে। আরেকটা যেটা কথা বলার, এটা কিন্তু খুব বিয়ামি খেতে হয়। অনেকেই হয়তো ভাবো ওটস তো ভালো লাগে না খেতে, কিন্তু না, একদমই না, এটা ভীষণই টেস্টি খেতে হয়, একটা ইয়ামি একটা শেক তৈরি হয়। তো চলো তাহলে তোমাদের সাথে এটা শেয়ার করে ফেলি ওটসটা, আর তারপরে আমি স্নানে যাব। ঠিক আছে, তো চলো। আরেকটা কথা বলার, সেটা হলো এই ওটসটা এতটাই হেলদি যে যখন তোমরা কন্টিনিউ নেবে তখন তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে তোমাদের স্কিনটা একটা আলাদা গ্লো দিচ্ছে। আর তার সাথে হলো অনেকে থাকে গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা থাকে, তো সেই সমস্যা থেকেও অনেকটা মুক্তি পাবে। ঠিক আছে, তো যদি মনে করো চিয়াসিড বা ফ্ল্যাক্সিড নেবে না, সেটাও করতে পারো, বাট এটা নেওয়াটা বেশি বেটার। ঠিক আছে, তো চলো দেরি না করে দেখিয়ে ফেলি। হ্যাঁ, 1 টেবিল স্পুন দিলাম ফ্ল্যাক্সিড, 1/2 টেবিল স্পুন দিলাম চিয়া সিড, আর তার সাথে একটু সামান্য দুধ দিলাম। এবার এই দুধটা আর এই ফ্ল্যাক্সিড চিয়া সিডটা 10 মিনিটের জন্য আমি এটা রেখে দেব, এতে খুব ভালো করে ব্লেন্ড হবে। 10 মিনিট পর ফিরে এসে আমি দুটো কলা খুব স্লাইস করে সুন্দর করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কুইকারের ওটস, যার যেরকম থিকনেস পছন্দ সে সেরকমভাবে ইউজ করুন। আর দিচ্ছি দুধ, দুধটা কিন্তু খুব গরমও নেবে না ঠান্ডাও নেবে না। ঠিক আছে, তো দেখো আমার স্মুথি রেডি, আর এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, তো একবার অবশ্যই ট্রাই করে দেখো, আমার তো ভীষণ ফেভারিট, আই হোপ তোমাদেরও খুব ভালো লাগবে। Thank you.
হ্যালো মাই ডিয়ার ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। আজকে হলো মানডে, আর এখন বাজে দুপুর 12:15। তো এই টাইম থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো তাহলে এখন তোমাদেরকে দেখাই যে মা কী করছে। তো এই দেখো, মা পিঠে করছে। মার কিন্তু ভীষণ হাসি হাসি মুখ। মা পিঠের মধ্যে কি ধনে পাতা দেবে নাকি? পিঠেগুলো একটু দেখি, এই দেখো মা পিঠে করেছে। রান্নাটা ওদিকে বসিয়ে দে। তুমি পিঠে করতে বলে আজকে রান্না করতে হবে নাকি? তো অনেকদিন পর কিন্তু একটা ফ্রেমে রয়েছি আমরা দুই ভাই বোন। ওকে আমি এত করে বলি ভাই আমার, ও কিন্তু মানে সবসময় যে বাড়িতে থাকে না তাও না, বাড়িতে থাকে। যখন আমি ওকে বলবো ভাই চলা একটুখানি ব্লগে আয়, তখন বলবো কি না না আমার এখন কাজ আছে, আমার এখন এই আছে, আমার এখন সে আছে, আমার এখন পড়া আছে, আর আধ ঘন্টা পর আমার পড়া আছে, তো হ্যানা তেনা এরম করতে থাকবে। ঠিক আছে, ও প্রথম প্রথম আমি যখন ব্লগ করতাম তখন আমাকে বলেছিল তুই ব্লগ কর, আমি তোর সাথে ব্লগ করবো। ঠিক আছে, যেই আমি ব্লগ শুরু করে দিলাম এখন আর আমার সাথে ব্লগ করে না, বুঝেছ? বিশাল শয়তান, বিশাল শয়তান। আমি খুব শয়তান, বিশাল খুব। ওই যে বলেছি না আকাশে তারা অনেক থাকে, চাঁদ একটাই থাকে। ডায়লগ, শুধু ডায়লগ দেবে, এত ডায়লগ দেয় ও, তোমরা ধারণা করতে পারবে না ও কী ডায়লগ দেয়। সারা দিন ঘুরে ঘুরে বেড়াবে রোদে, ওর খেলার এত নেশা, ও ক্রিকেট খেলতে এত ভালোবাসে। ক্রিকেট তো ও ক্রিকেট খেলতে এত ভালোবাসে তুমি মানে ধারণা করতে পারবে না। ও সারাদিন মাঠে এই করতে থাকে, বুঝেছো? তো আমি ওকে মারি, ও ওকে মারতে, আমি ওকে মারি, ও আমাকে মারতে ঠারতে পারে না, বুঝেছো? আমাকে বিশাল ভয় পায়, আমাকে ভয় পা, ভয় পা, চোখ চোখ নিচের দিকে, নিচের দিকে। এরকম কিন্তু না, আমি বিশাল ভয় পাই, নিচের দিকে চোখ নিচের দিকে। আচ্ছা বান্দে ভয় তো তুই আমাকে এমনি পাস না, মানে পাই না, পায় না। কিন্তু ও কিন্তু আরো পরিষ্কার ছিল আমার থেকে। ঠিক আছে, দেখো কত কালো হয়ে গেছে, কিসের জন্য কালো হয়েছে বলো তো? ও বাইরে ঘুরে ঘুরে বেরিয়ে কালো হয়েছে। কি করবো, কালো হয়ে দুঃখ, ও কি করে কালো হয়েছে ও নিজেও জানে না। বাই দা ওয়ে, না বাই দা ওয়ে আমার কিন্তু চান হয়ে গেছে। ঠিক আছে, চান করে এরকম ভালো করে বলি, বাই দা ওয়ে আমার কিন্তু চান হয়ে গেছে। ডাবের একটাও দিয়ে দে। তো মা এখন বললো আমাকেও কিছু এখন পিঠে ভাজতে হবে, তো চলো তাহলে আমিও একটু পিঠে ভাজি। ঠিক আছে, তুই পিঠে ভাজতে পারিস? হ্যাঁ, তো আগের দিন আমি ভাজলাম, তুই তো খেলি একদম ডং করে, আর বিশাল শয়তানি করে ও। আমার বাবা কিন্তু এমন না, আমার বাবা আমি যা রান্না করি তাই খেয়ে বলে ভালো হয়েছে, আর ও আমি যা রান্না করি তাই খেয়ে বলে খারাপ হয়েছে। পারে না রান্না করতে, তো কি বলবো ভালো হয়েছে। তো চলো এখন তাহলে রান্নাঘরে যাই, আর এখন অনেক কিছু বাকি আছে তোমাদেরকে দেখানোর। তো চলো দেখাই যে এখন রান্নাঘরে আমিও একটু পিঠে বানাই। চলো। পারে না কিন্তু, পারে না পারে না, আমি শিখিয়ে দেবো, মানে শিখিয়ে দেওয়া হয়ে গেছে, ট্রেনিং অলরেডি হয়ে গেছে, এখন পরীক্ষা দিচ্ছে। দই ফুটা দিয়ে দেবো তুই কপালে, চলো। পিঠেটা এত টেস্ট হয়েছে না, মা আমাকে দিয়ে টেস্ট করাচ্ছে, বুঝছো? আচ্ছা বললো রান্না করে এসে আমি পিঠে ভাজবো, পিঠে কিন্তু ভাজলো না, নিজে সে পিঠে ভাজা শুরু করে দিয়েছে।
সালমান খানের বডিগার্ড দাঁড়াও বড় মাকে নমস্কার কর বড় মা আসলো মা রান্না করছে মাকে নমস্কার করে দিন পুলিশে কেরকম পাহাড়া দিবি ভাই শিয়ালদার পুলিশ শিয়ালদার লালবাজারের পুলিশ হবে পান কাকেরা পান খেলে মুখটা নড়াবি কাকেরা পান খেলে মুখটা নড়বে হ্যাঁ পান খাও পান খাও এখানে পান খেলে মুখটা নড়াবি এ জায় বাবু নেশা করে কেরম পড়ে গেছিল এ যাও কেন নেশা করে পড়ে গেছিল গাড়ি আসে এ নাচ দেখা নাচ দেখাও মুন্নি বাবু নাম আচ্ছা বিয়ে করো সেটা কি সুন্দর বাপের একটাই ছেলে এ মুখে পড়ার মতো আজ দুজনা বসে পড়ো এদিকে রে কাজল ও দুজনা বসে পড়ো মা মাথা ওড়না দাও হ্যাঁ মাথা ওড়না দাও তুমি বিয়ে হবে হ্যাঁ বকলে দক্ষিণ শহর যা ডাল্লাভ যা বলানগর যাবি হ্যাঁ বিয়ে করো অফিসে হাততালি দাও বিয়ে বাড়ি যাবে হ্যাঁ বিয়ে করে বউকেলি হাঁটা দাও হ্যাঁ বিয়ে করে বউকে হাঁটা দাও বউকে হাঁটা দাও আস্তে আস্তে যা বিয়ে করে ও হ্যাঁ বউকে গিয়ে হাঁটা দাও জামাই গাড়ি নিয়ে পড়ে গেল এ ওর বউকে রকম কাঁদবে ও চোখে জল এসে গেল এদিকে বসো পড়ো জামাই বিয়ে হলে শ্বশুর বাড়ি কেরম যায় খোঁচা বাঁধবে হ্যাঁ খোঁচা বাঁধো ধুতি পড়ো জামাই শাশুড়ি মাকে প্রণাম করবে মেয়েরা বাপের বাড়ি মেয়েরা গেলে কেরকম হাটে দুর্গাপুজোয় হ্যাঁ ভবানীপুর যাই বঙ্গবাসী যাবি ও বাবা বাড়ি মেয়েরা গেলে কেরম হাঁটবে এ সালমান খানের বডি দেখা শালিকের সিনেমা দেখা হাওড়া হলে বই দেখবি ছোটো ভাইকে ভয় ভয় দেখা দুপুরে ভাত খাই না থাক ছেড়ে দে ভাই দুপুরে ভাত খাবি হ্যাঁ দেখলে বাঁদর ভয় দেখা তোরা তোরা ভাত দুপুর হাতি খাবি ডান হাত দিয়ে ভাত খাবি একটু পান কাকে পান খেলে মুখটা নড়াবি আর একটু পান খাটা দেখা একটু ভাইকে নাচ দেখা মুন্নি বাবু নাম হয় ডাল মুন্নি বাবু নাম হয় বড় মাকে আশীর্বাদ কর ও দেখ বড় মা দাঁড়িয়ে আছে আশীর্বাদ করে দে বড় মা যা দিদি খাবার পয়সা দেবে দিদিকে হাত তুলে আশীর্বাদ কর সব বাড়িতে ভালো থাকে সকলকে আশীর্বাদ কর ভাই দুপুরে ভাত খেলবি না খেলে বাঁধব ভয় দেখাবে হ্যাঁ তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর এখন সন্ধ্যা দেওয়া হচ্ছে ভাই সন্ধ্যা দিচ্ছে কিন্তু এটা কিন্তু আমার সিংহাসন ঠিক আছে তো এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হওয়ার পর আমি ভাই আর মা আমরা তিনজন মিলে খুব মজা করছিলাম কিন্তু কোনো কারণবশত এই ভয়েসটা ডিলিট হয়ে গেছে তাই আমি দিতে পারিনি তো তোমরা এইটুকু এনজয় করো আর এখন আমি পিঠে খাচ্ছি কারণ মা আমাকে পিঠে খেতে দিয়ে গেছে তো চলো পিঠে খেয়ে নিই আজকে ডিনার হলো চিকেন স্যান্ডউইচ আর তার সাথে ব্রোকলি আর আজকে আমার এই ভিডিওটা যাদের খুব ভালো লেগেছে তারা প্লিজ কমেন্টস করে জানিও আর একটা লাইক দিও তাহলে আমি বুঝবো কাদের কাদের খুব ভালো লেগেছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আর একটা খুব সুন্দর ব্লগে ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই খুব 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 ভালো থাকো তো চলো টাটা।